With a low pressure area forming over Bay of Bengal, the India Meteorological Department Director General Mrutyunjay Mohapatra said that the system is very likely to develop into a very severe cyclonic storm in the coming days. Mohapatra stated that the wind speed might reach 120 to 165 km per hour during this period, and the districts of North Odisha near West Bengal are likely to be affected the most. আজি সকালে এই লঘুচাপ ক্ষেত্রটি পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে এবং এহা আসন্তা কালি গোটিয়ে ডিপ্রেশন ভাবপাত্রে পরিণত হব বলি আমার পূর্বানুমান রয়েছে এবং এহা উত্তর উত্তর পশ্চিম দিকে গতি করে 24 তারিখ সকালে গোটিয়ে সাইক্লোনিক স্টর্মে পরিণত হব বা বাত্যারে পরিণত হব এবং 26 তারিখ সন্ধ্যা পাখাপাখি এহা পশ্চিমবঙ্গ এবং এর নিকটস্থ উত্তর ওড়িশা এবং বাংলাদেশ উপকূলক অতিক্রম করিব গোটিয়ে ভেরি সিভিয়র সাইক্লোন স্টর্ম অতি প্রবল বাত্যা হিসাবে আমি যেতবেলে অতি প্রবল বাত্যা কহিতাও এর অর্থ হচ্ছে এতে যে পবনর বেগ থাকে তাহা 120 রু 165 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হই পারে গস্টিনেস 150 পর্যন্ত মধ্যে যাই পারে এই পবনটি সেই উপকূলরে হব যে উপকূলরে এহা অতিক্রম করিব তার সেই কেন্দ্র চারিপটরে পাখাপাখি 100 কিলোমিটার 50 100 কিলোমিটার পর্যন্ত এই পবন অনুভূত হইতায় এক্স্যাক্টলি কোন পয়েন্টরে ইহা ল্যান্ডফল করিব তাহা আমি নিরূপণ করি নাও কিন্তু আজি আমি গোটে স্টেপ অধিক যাই কহিছু যে এহা পশ্চিমবঙ্গ উপকূল এবং এর নিকটস্থ উত্তর ওড়িশা উপকূল এবং বাংলাদেশ উপকূলকে অতিক্রম করিব এর প্রভাবে বর্তমান সমুদ্র অশান্ত রয়েছে পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্ডামান সাগর এবং 24 তারিখ যায় সমুদ্র সব অশান্ত রহব এবং তারপরে উত্তর বঙ্গোপসাগর এবং নিকটস্থ কেন্দ্রীয় বঙ্গোপসাগর 24 তারিখ পাখু 27 তারিখ যায় অশান্ত রহব তেমন মৎস্যজীবী ভাই মানে বর্তমান সমুদ্র মধ্যকে যা উচিত নুহ যে মানে সমুদ্র মধ্যে অনেক সে তুরন্ত ফেরি আসা উচিত এর সহিত আমি সমস্ত শিপিং কমিউনিটি বোটস যেতনা মেরিন কমিউনিটি আছে সমস্তকে আমি সতর্ক সূচনা দেউছু যে সেমানে তাঙ্কর অ্যাক্টিভিটি কো রেগুলেট করিবা দরকার এবং আবশ্যক পদক্ষেপ নেওয়া দরকার এরপরে যার যে বর্ষা প্রভাব রয়েছে বিশেষত উত্তর ওড়িশার যে উপকূলবর্তী জেলা রয়েছে সেই জেলা মানকরে 25 তারিখ রু বর্ষা আরম্ভ হয়ে পারে এবং সামান্য মধ্যম ধরনের বর্ষা আরম্ভ হয়ে ধীরে ধীরে অধিক প্রবল বর্ষা মধ্যে হয়ে পারে কিন্তু কেউ জেলায় প্রবল বর্ষা হব তা নির্ভর করিব এই বাত্যাটি কেউ অঞ্চল এক্সাক্টলি যাব কিন্তু যা হোক প্রিকশনারি স্টেপ হিসাবে উত্তর ওড়িশার যে উপকূলবর্তী জেলা রয়েছে 25 তারিখ এবং 26 তারিখে বর্ষা রহব এবং উত্তর ওড়িশার যে আভ্যন্তরীণ জেলা রয়েছে সেখানে মধ্যে প্রবল বর্ষা গোটে দুটি জায়গায় হয়ে পারে 26 তারিখে এবং 27 তারিখে পবনর বেগ ওড়িশা উপকূল নিকটে 24 তারিখ সন্ধ্যা পাখর 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগরে প্রবাহিত হওয়া আরম্ভ করিব এবং ধীরে ধীরে পবনর বেগ বড়ি 25 তারিখ সকালে 50-60 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে এবং 26 তারিখে পবনর বেগ আহ অধিক রহব বিশেষত পশ্চিমবঙ্গ লাগিকি যে উত্তর ওড়িশা উপকূল অঞ্চল রয়েছে সেইখানে পবনর বেগ সবুঠ বেশি অধিক রহব বলে আমি অনুমান করছি রিপোর্ট ওটিভি নিউজ